হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফিশ ফার্মিং বিডি। ফিশ ফার্মিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এবছরের একটি নতুন মাছের পোনা সেটা হলো তেলাপিয়া, মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা। তেলাপিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো মনুসেক্স তেলাপিয়া আর একটি হলো গ্রিপ তেলাপিয়া। মনুসেক্স তেলাপিয়া আপনি 4 থেকে 5 মাসে বাজারজাত করতে পারবেন এবং গ্রিপ তেলাপিয়া আপনাকে বাজারজাত করতে হলে 1 বছর পালন করতে হবে। মনুসেক্স তেলাপিয়া গ্রিপ তেলাপিয়া থেকে 10 থেকে 15 বা 20 পয়সা বেশি বিক্রয় করে থাকি। আমরা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো ধরনের মাছের পোনা বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওটির নিচের নাম্বারে ফোন করতে পারেন। আপনারা ইচ্ছে করলে আমাদের হ্যাচারি থেকেও সরাসরি এসে পোনাগুলো সংগ্রহ করতে পারেন। আপনারা এখানে যেই ছোটো ছোটো মাছের পোনাগুলো দেখছেন, এগুলো হলো মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা। এই মাছের পোনাগুলো 4,000 থেকে 5,000 পিছে 1 কেজি হয়ে থাকে। এই মনুসেক্স তেলাপিয়াগুলোকে আমরা বিক্রয় করে থাকি অক্সিজেন প্যাকেটের মাধ্যমে। অক্সিজেন প্যাকেটের মেয়াদ থাকে 18 থেকে 20 ঘন্টা। মনুসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে হলে আপনাকে অবশ্যই ভালো একটি পুকুর নির্বাচন করতে হবে। এক্ষেত্রে 20-30-40-50% যে কোনো ধরনের পুকুর হতে পারে। মাছ চাষ করার আগে আপনাকে পুকুর পার মেরামত করে নিতে হবে, অন্যথায় বর্ষাকালে পার ভেঙে যেতে পারে। খাবার প্রয়োগের নিয়ম মেনে চলতে হবে। আমাদের কাছ থেকে পোনা সংগ্রহের পর আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে। একদম মাছ বড় হওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে, অন্যথায় মাছ ক্ষতিগ্রস্ত হলে আমরা দায়ী থাকব না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।